ভাতারে বসন্ত উৎসব পালিত হলো প্রভাত ফেরির মাধ্যমে। পূর্ব বর্ধমান জেলার ভাতার গীত সঙ্গীত শিক্ষায়তনের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হলো আজ। সকালে একটি প্রভাত ফেরি বের হয়, গোটা ভাতার বাজার পরিক্রমা করে ভাতার হাউজিং মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এই গীত সঙ্গীত শিক্ষায়তন। পাশাপাশি পথ চলতি সমস্ত মানুষকে দোলের শুভেচ্ছা জানানো হয় সংস্থার পক্ষ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে সঙ্গী করে এগিয়ে চলে প্রভাত ফেরি। গীত সঙ্গীত শিক্ষায়তনের শিক্ষিকা অর্পিতা ব্যানার্জি জানান যে আজ তার স্কুলের পক্ষ থেকে একটি বসন্ত উৎসবের আয়োজন করা হয়। তার শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনি সমস্ত ধর্মের মানুষকে দোলের শুভেচ্ছা জানান। সকলের যাতে এই বিশেষ দিনটি ভালোভাবে কাটে তারও কামনা করেন তিনি। মনকে রাঙাতে গেলে চাই উৎসব, আর সমস্ত উৎসবের মধ্যে অন্যতম হলো বসন্ত উৎসব। সেই উৎসবে আমরা একসাথে দলবদ্ধভাবে এগিয়ে চলেছি। গীত সঙ্গীতের আঙিনা থেকে যাত্রা শুরু করে আমরা হাউজিং মাঠে গিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে থেকেও আনন্দকে বের করে নিয়ে চলুন আমরা সকলে মেতে উঠি রঙিন আনন্দে। গীত সঙ্গীতের সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে জানায় বসন্ত উৎসবের আন্তরিক। আজকে একটা শুভ দিন, আজকে হোলি উৎসব। এই উৎসব উপলক্ষে সকল ভাতারবাসীকে, সকল সম্প্রদায়ের মানুষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা ভাতার হাউসিং স্টেটে এই ব্যাপারে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, ভাতার অর্পিতা ব্যানার্জি, এই যে কচিকাতারা এত সুন্দর প্রোগ্রাম করছে, কেমন লাগছে? সুন্দর লাগছে। হ্যাঁ, বাচ্চা ছেলেদের এই কালচার প্রোগ্রাম সত্যি খুব ভালো লাগছে। তো ভাতারে কি এইভাবে, মানে আগে এইভাবে কালচার দেখা যেত ভাতারে? আগেও হয়েছে, তবে আগে সংখ্যায় কম ছিল। এটা বরং আরো নতুন একটা সংযোজন হলো, এটা হওয়াতে খুবই ভালো লাগছে, আর এটা ভীষণ প্রয়োজনও ছিল। আপনার পরিচয়? আমি স্বপন কান্তি চৌধুরী, আমার স্টেশন শিক্ষা নিকেতনের প্রধান। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, কৃষক সেতু বাংলা।